হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আপনাদের সাথে আসি আমি, আপনাদের জানের ভাই, প্রাণের ভাই, সজীব ভাই। আজকে নতুন একটা টপিক নিয়ে আসি, সেটা কি? সেটা হলো টোস্টার কীভাবে কাজ করে। সেটা হয়তো বা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। যারা জানি ওয়েলকাম, আর যারা জানি না তাদেরকে আমি একেবারে এ টু জেড সেটা জানাবো। সেটা কোথা থেকে জানাবো? সেটা হলো আমি আমার পুরাতন ফাইলপত্র ঘাটতে গিয়ে আমি ওই টোস্টারের যে ফুল মেকানিজমটা সেটা নিয়ে আমি যে প্র্যাকটিক্যালটা করছিলাম সেটার আউটকামটা পাই। সেটা হলো এই যে আমার এই খাতাতে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন মনে হয়, এটা হলো আমার যখন প্র্যাকটিক্যাল করছিলাম তখন এই টোস্টারের আউটকামটা ছিল। তো পুরো ভিডিওতে আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করবো, প্র্যাকটিক্যালি বোঝাবো। ইন্ট্রোটা অনেক বড় হয়ে গেছে। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, কী করতেছেন ভাই, জলদি জলদি সাবস্ক্রাইব করেন। তো দেরি না করে চলুন গাইজ শুরু করি। তো ভিডিও শুরুতে একটা গল্প বলি, সেটা হলো কি, আমি আমার ফ্রেন্ড যখন একসাথে থাকতাম পড়াশোনার সময়, তখন হলো কি আমাদের সকালবেলা নাস্তা করতে খুব আলসে লাগতো। রাত্রে দেখা যেত রুটি নিয়ে আসতাম, রুটি নিয়ে সবজি দিয়ে খাওয়ার পরে রুটিটা থেকে যেত, কিন্তু সকালবেলা গিয়ে ওই চুলা জ্বালায় গরম করার মতো আমাদের ধৈর্য থাকতো না। তখন কি তখন ওই প্র্যাকটিক্যাল ক্লাসে বিভিন্ন রকম কয়েল তৈরি করতাম, যেমন ধরেন আপনি ডাইনামোর কয়েল হইতে পারে, এরকম যে প্র্যাকটিক্যাল যে কাজগুলো করতাম ওইটা থেকে আমাদের আইডিয়া আসলো কি টোস্টার কেনার। তখন এতটা সামর্থ্য ছিল না আর ইচ্ছাও ছিল না, কারণ ওই টাকাটা অন্য কাজে, ধরেন অন্যান্য পার্টি টার্টিতে ব্যবহার করতাম। আচ্ছা যাই হোক, সেটা অন্য কথা। তো তখন কি করলাম, তখন হলো কি ল্যাবরেটরি থেকে অনেকগুলো তার জিনিস টিনিস নিয়ে এসে নিজের একটা মডেল তৈরি করে সেই টোস্টারের যে একটা র একটা রূপ সেটা তৈরি করি। সেটার ক্ষেত্রে আমি এই যে আপনাদেরকে আগে যেটা দেখালাম এই এই চারটা ব্যবহার করে আমি কাজে লাগাই। এই চারটা আপনারা হয়তো বা ক্লিয়ার দেখতে পার নাই, এই চারটা ব্যবহার করে কাজে লাগে। তো সেটার আজকে যে মেইন জিনিসটা সেটা আপনাদেরকে বোঝাবো। এর জন্য আমি ইউজ করবো দুইটা ফোন। ধরেন এই যে এই ফোনটা, এটা একটা টোস্টারের কয়েল যেটা এক পাশে থাকে, আপনি টোস্টারের ছবিটা এই পাশে দেখতে পাবেন। ওই যে টোস্টারের যে একটা পার্টে থাকে এটা হলো ধরেন একটা ফোন, আর এটা হলো আরেক পাশের কয়েলটা। তো এই যে দুই পাশের একটা দুইটা কয়েল এইভাবে থাকে পাশাপাশি, তো মাঝে আমি ব্রেডটা দিব। মনে করুন ব্রেড তৈরি করা থাকে অবশ্যই দোকান থেকে নিয়ে আসবেন, তখন মাঝে যখন আপনি ব্রেডটা চাপা দিয়ে দিয়ে দিতেছেন তখন আলটিমেটলি হয় কি, যখন আমি কারেন্টটা পাস করি ধরেন 2-3 ভোল্ট গেল, তখন কারেন্টটা এইভাবে কয়েলের মধ্য দিয়ে যখন যাচ্ছে এই পাশেও যাচ্ছে এই পাশেও যাচ্ছে, কয়েলটা হিট আপ হচ্ছে। তো রুটি যখন আমরা তাওয়াই শেখি তখন কি হয়, তাওয়াটাও হিট আপ হয়, এটাও সেমভাবে হিট আপ হয়। তো দুই দেখে যখন ঠিকভাবে হিট আপ হয়ে যায় তখন একটা টেম্পারেচার মেজারমেন্ট আছে। ধরেন এই যে এটার ফাঁকে আর একটা এরকম স্প্রিং অ্যাটাচ করা থাকে, মনে করেন টোস্ট রুটিটা গরম হয়ে গেলো, টোস্ট হয়ে গেলো, এখন আপনি তো ভিতর থেকে টান দিয়ে বের করতে পারবেন না, তখন স্প্রিংওয়ালা এখানে একটা কাঠি দেওয়া থাকে যেটা হলো ধাক্কা দিয়ে রুটিগুলো বাইরে বের করে দেয়। এখন আপনি তো বাইরে থেকে বোঝার কোনো ওয়ে নাই যে টোস্টারের ভিতরে রুটিটা হয়ে গেছে কি না। তখন হয় কি আমাদের এখানে একটা ম্যাগনেট দেওয়া থাকে, চুম্বক, এই যে স্প্রিংয়ের যে এই যে কাঠিটা এটা চুম্বকের মধ্যে আটকানো থাকে। যখন একটা নির্দিষ্ট টেম্পারেচারে এটা পৌঁছায় যায় তখন অটোমেটিকলি আমরা এখানে কারেন্টের সিগন্যালটা এখান থেকে কাটা দিই। মনে করেন ধরেন 1 মিনিট বা 30 সেকেন্ড পরে দেখা গেলো যে ওভার হিট হয়ে যেতেছে, তখনই এটা সেন্স করে যে আমার এখন এই কাঠিটাকে ছেড়ে দিতে হবে। তখন এখানে ইলেকট্রোম্যাগনেট যে ফিল্ডটা আছে ওখান থেকে চুম্বকটা অফ হয়ে যায়, চুম্বক অফ হয়ে গেলে স্প্রিংটা এই কাঠিটাকে ধাক্কা দেয়, কাঠিটাকে ধাক্কা দেওয়ার সাথে সাথে এই রুটিটাকে ঠেলে বাইরে বের করে দেয়, আর তখনই আমরা এটা নিয়ে খাওয়ার জন্য ব্যবহার করি। তো এইটাই ছিল সিম্পল ওয়েতে আপনাদেরকে বোঝানো। যদি কারো টেকনিক্যাল টার্মটা থাকে আমি অবশ্যই নিচে অন্যান্য লিংক দিয়ে দিব, সেটা অবশ্যই চেক করবেন। আর ভিডিও তো নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে কমেন্ট করে ভাইয়ের ভিডিওটা ট্রেন্ডিংয়ে নিয়ে আসেন, আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।